রবীন্দ্রনাথ বানান বলো, মেয়ের একটা এসছো বলো, হ্যাঁ মেয়ের একটা এসছো। যাদের বাড়িতে প্রেম করার জায়গা নেই তারা এখানে আসে। আমাদের ছোট নদী কবিতাটা একটু কবিতা আবৃত্তি করে শোনা হবে। নমস্কার, আজ আমরা চলে এসেছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে। বাবা কি ভিড় দেখেছেন, এই ভিড় দেখে এই বেকার মানুষদের দেখে দাদুজি আজ কি ভাবতেন কে জানে। তাই চলুন দেখে নেওয়া যাক রবীন্দ্র ভারতীর বেকাররা কি ভাবছে এই দোল উৎসব নিয়ে। ভাই মেয়ে দেখতে এসছো? Yes, no, no. হোলি কবে? কবে হোলি? দেখো তো আমি সে কিউ ভিড় জমা করে রাখো। মুঝে কি পতা? ও মতলব কি হে, দেখনে আয়া হুম। লড়কিয়া লড়কিয়া, সিঙ্গল ভাই কি সিঙ্গল পান? নেই নেই নেই। কি মনে এখানে লোকজন কেন আসে? যাদের বাড়িতে প্রেম করার জায়গা নেই তারা এখানে আসে। আপনারা কতটা বেকার ঠিক যে সকাল থেকে এখানে সবাই ভিড় জমিয়েছেন। অনেকটাই বেকার, সেই জন্যই বসন্তকালে চলে এসেছি এখানে। লাগলো যে দোল, নাচো নালে তালে বনো তলে, লাগলো যে দোল। বলছিলাম আপনি কি পারফর্ম করলেন নাকি করবেন? করবেন, আমিও খুব ভালো নাচ করি, আমাকে নেবেন, আমি নাচ করে দেখাবো। না শুনুন না, দেখুন না, দেখুন না। ওরে গৃহবাসী, সোলো ডান্সের জায়গা নেই। ওদিকে পেছনে দেখেছেন, দেখুন দেখুন কি চলছে, দেখুন দেখুন এখানে কি হয়, দেখুন। সাথে কি আর বলি, এখানে মানুষের কোনো কাজ নেই। সকাল থেকে কটা মেয়ে দেখলে? অনেক 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 সুন্দরী মেয়ে দেখলে। তোমাকে এখনো কেউ লাগাইনি না, মানে রং? ও না, কেউ লাগাইনি। হ্যাঁ অবভিয়াসলি লাগাবেই তো, আজকে লাগানোর দিন, সেটা সামনে পিছনে যেখানে খুশি হতে পারে। পিছনে লাগালেও চলবে ভাই, তোমাকে দেখছি কেউ লাগাইনি রং। হ্যাঁ এখন লাগানোর বয়সটা আছে, কিন্তু ভেবেচিন্তে লাগাতে হবে, বুঝতে পারছো তো? সামনে করোনা ভাইরাস তো আছে, তো রাত্রে একটু সাবধান হতে হচ্ছে সব জায়গায়। তোমাকে কারা কারা লাগিয়েছে? মেয়েরাও লাগাচ্ছে আমাকে, লজ্জা পেয়ে গেলাম। কেউ লাগাইনি বলো, মেয়ে দেখতে এসছো বলো, হ্যাঁ মেয়ে দেখতে এসছো। সব ব্যাচেলারদের এটাই উদ্দেশ্য একটু আর কি। মেয়ের দেখা পেলে আর কি, ওই একটু আর তো। তো তুমি তো সিঙ্গেল, তো কতজনকে লাগালে? কতজনকে লাগালে? রাঙা নেশা মেঘে বেশা পড়া সো আকাশ, রঙিন পাতায় জাগে রাঙা হিল্লোল। বসন্ত এসে গেছে বলো, বসন্ত এসে গেছে। বসন্ত দেবী আপনার নাম বসন্তকে রাখলো? কি? আপনি তো বসন্ত দেবী, আপনার নাম বসন্তকে রাখলো? মানে তো কি এটা? বসন্ত লেগে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা এইটা আমাকে আমার বন্ধু লিখে দিয়েছেন, তাই পিঠে লিখেছি। বসন্ত দি কেমন আছেন? ভালো। বসন্ত দি টু আপনি কেমন আছেন? খুবই ভালো। বসন্ত দি থ্রি আপনি কেমন আছেন? খুব ভালো, খুব এনজয় করছি। রবীন্দ্র তো প্রাক্তন স্টুডেন্ট, আমরা অনুষ্ঠান শেষ না হলে রংটা খেলি না। ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন এখনো সমানে বজায় আছে। রবীন্দ্র ভারতীতে কোনো নোংরামি করলেই। তুমি এখানে কেন আসছো? আনন্দ করতে। এই আনন্দের দিনে যদি কেউ তোমার একটা ডিপি তুলে না দেয় তুমি কি দুঃখ পাবে? অবশ্যই, একটা প্রোফাইল পিকচার করব সুন্দর করে এফবিতে। সকাল থেকে কজনকে লাগালে? সকাল থেকে আমি আমার বৌদিকে আর দুটো বৌদির বন্ড ফ্রেন্ডকে লাগালাম। আর কতজনকে তুললে? আমার অলরেডি একটা একজন গার্লফ্রেন্ড রয়েছে, তো ওকে ছাড়া কাউকে তুলতে ইচ্ছাও করে না। ওকে তুলছিলে যে? হ্যাঁ ফটোই। তুমি কি ভাবলে নোংরা মানসিকতার লোকজন ছাড়া এদের সাথে নেই আমি? রবীন্দ্র হাজির এসো, লজ্জা করে না। কাকু সকাল থেকে কতজনকে তুললেন? এই 50-60 জন। 50-60 জন? আর কেউ লাগাইনি আপনাকে দেখছি এখন অবধি? না আমি লাগাইনি। আর তুমি সকাল থেকে কতজনকে তুললে? আমি জাস্ট ঢুকলাম এখনো। এখন একজন কেউ তোলনি? এখন একজন কেউ তুলিনি। কতজনকে তুলতে চাও? দেখা যাক কতজন হয়। আর কতজন লাগালো? এখনো পর্যন্ত কেউ লাগাইনি, সব বন্ধুরাই তোলো, মন দিয়ে তোলো। রবীন্দ্র ভারতী স্টুডেন্ট, রবীন্দ্রনাথ সম্বন্ধে নিশ্চয়ই অনেক জানো, তো আমাদের ছোট নদী কবিতাটা একটু কবিতা আবৃত্তি করে শোনাবে। আমাদের ছোট
নদী চলে বাকে বাকে ব্যাস আর মনে নেই আমাদের ছোট নদী চলে আগে বাকে বর্ষায় এই যে বান্দর রাজারা এখানে এসে নোংরামো করছো একটু আমাদের ছোট নদী কবিতাটা আবৃত্তি করে শোনাও তো আমাদের ছোট নদী চলে আগে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে ব্যাস এটুকুই মনে আছে আর মনে নেই হ্যাঁ আমার এটুকুই মনে আছে আর মনে নেই কল দিয়ে না তুই বল না I am a disco dancer. I am a disco dancer. Rabindranath banan bolo. Rabindranath banan bolo. Rabindranath. Rob B noida rafola. Rabindranath banan bolo. Ki? Rabindranath banan bolo. পারবো না রবীন্দ্রনাথ পারবো না লজ্জা লাগে না রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে এসছো এরকম বান্দর আছে যে ঘুরে বেড়াচ্ছ বাবা মা এই শিক্ষা দিয়েছে রবীন্দ্রনাথ বাংলায় না ইংলিশে বল বাংলাতেই বলো বাঙালির বাপ পোলা তুমি ইংলিশের পোলা নাকি তুমি হ্যাঁ র বয়দের কি দন্ত সব জানতা না এদিকে এদিকে এসো এদিকে এসো বলো 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 আমাদের ছোট নদী চলে আগে বাকে বলো বলো আমাদের ছোট নদী চলে আগে বাকে বৈশাখ মাসে তাই হাঁটু চল লাগে পার হয় গরু গাই পার হয় উত্তরটা না দিতে পারার জন্য কেন দাদু আমাদের মাফ করে দাও দাদু এই যে পাগলামো আমরা এখানে এসে করলাম তার জন্য ক্ষমা করে দিও তুমি অনেক বড় মানুষ ওপরেই থাকো মাফ করো আর যদি এই পাগলামো ভরা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দাদা এই পাগলামো যদি দেখতে পারেন এই পাগলামো যদি করতে পারেন একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন না আমার সাথে কেউ ছবি তুললো না কেউ সেলফি নিচ্ছে না আমি ইউটিউব স্টার আপনারা নেবেন সেলফি একটা আমার সাথে নেবে বলেছে টাটা